হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, ঠিক বর্ষার সময় আমি তোমাদের বলেছিলাম যে বর্ষাটা কেটে যেতে দাও, শীতটা আসবে আর বগানভেলিয়া গাছে ফুলে ঢেকে যাবে। কি বলেছিলাম তো? যারা সেই সময় আমার ভিডিও ফলো করেছিলে তারা নিশ্চয়ই তাদের খেয়াল আছে যে আমি এই কথাটা বলেছিলাম। আর আজকে দেখো, আজকে নভেম্বর মাসে 8-9 তারিখ হবে, গাছে কী পরিমাণে ফুল চলে এসেছে। এবার আমি ভাবছিলাম যে এই ফুলগুলো আর একটু বড় হোক, তারপর ভিডিওটা বানাবো, কিন্তু তারপর মনে হলো না, অনেকের তো এই পরিচর্যাগুলো জানা নেই, তো এখনই ভিডিওটা করে দিই যাতে আমার সব বন্ধুদের সুবিধা হয়। এবার দেখো, বর্ষায় গাছের কীরকম গ্রোথ ছিল তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, আমি দেখিয়েছিলাম বর্ষার সময় কী পরিমাণে গাছে গ্রোথ ছিল আর প্রচুর পাতা ছিল, ঠিক আছে। এবার তোমাদের আমি বলেছিলাম যে যত বেশি বগানভিলাতে পাতা থাকবে ফুল কিন্তু তত কম আসবে, এটা হচ্ছে একদম চিরসত্য। বগানভিলার পাতা বেশি করা যাবে না, গাছে বেশি পাতা হলেই কী হয়ে যাবে যে ফুলের পরিমাণটা অটোমেটিক্যালি বগানভিলা কমিয়ে দেবে। তার জন্য আমাদের কী করতে হবে না, এই যে বর্ষা চলে গেছে, এই যে এখন শীতের একটা মেজাজ, শীতের একটা আবহাওয়া শুরু হয়ে গেছে, এখন থেকে আমি তোমাদের বলছি খোলের জল, সর্ষের খোলের জল দেবো, একদম স্টপ করে দাও। গাছে কোনো রকমের সর্ষের খোলের জল দেবে না, সর্ষের খোলের জলে গাছের গ্রোথ যেমন হয় পাতার পরিমাণ কিন্তু অনেকাংশে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তো সর্ষের খোলের জল এখন একদম দেওয়ার দরকার নেই। আর কী করতে হবে না, পাতা কমাতে হবে। এবার তোমরা ভাবতো না পাতা কমাতে হবে, এটা আবার কী করে সম্ভব? হ্যাঁ, পাতা কমানো আর কোনো মানে বিশাল কিছু ব্যাপার না, এই যে এক্সট্রা যে পাতাগুলো ডালের মধ্যে আছে সেই পাতাগুলো আমরা হাত দিয়ে তুলে ফেলবো। আমার গাছে দেখো কত কম পরিমাণে পাতা আছে, সব পাতা কিন্তু কেটে ফেলা হয়েছে, গাছ ভর্তি পাতা ছিল, সব পাতা আমি নিজের হাতে ধরে ধরে পাতাগুলো কেটে ফেলেছি, এইটা কিন্তু তোমাদের করতে হবে। এবার তার মানে এই না যে পুরো গাছ তুমি একটা ন্যাড়া করে দেবে, সেরকম না, ব্রাঞ্চের মুখের কাছে 4-5টা করে পাতা থাকলেই এনাফ, আর কোনো কিছু দরকার নেই। তোমরা যদি কোনো এক্সিবিশনে যাও সেখানে তো বগানভিলিয়া পাতাই দেখতে পাবে না, সে ওরা একটা পাতা গাছে রাখে না, সব পাতা ফেলে দেয়। এইভাবে দেখো, যেমন তোমাদের দেখাচ্ছি এইভাবে একটা একটা করে পাতা কেটে ফেলবে, কাঁচি দিয়ে কাটার কোনো প্রয়োজন নেই, হাত দিয়ে ছিঁড়ে ফেলবে তাহলেই হয়ে যাবে। এ পাতাগুলো কমিয়ে ফেলতে, পাতা কমালেই দেখবে তোমাদের গাছে যে বার্ডসগুলো আছে, ফ্লাওয়ার বার্ডসগুলো সেগুলো আসতে স্টার্ট করবে আর ফুল কিন্তু আসবে। আমার গাছে কী পরিমাণে ফুল হয়েছে তোমরা নিজের চোখেই দেখো কত পরিমাণে ফুল। আমি তোমাদের বলেছিলাম যে একটু ধৈর্য ধরো, ঠিক শীতের থেকে কিন্তু প্রচুর ফুল হবে। তখন আমাকে অনেকে কমেন্ট করেছিল যে বগানভিলিয়া কি শীতের ফুল, বগানভিলিয়া সারা বছর ফুল দেয়। এবার আমি একটা কথাই বলবো, সারা বছর বগানভিলিয়াতে ফুল হয়, কিন্তু এই যে শীতের সময় যে বগানভিলিয়ার যে রূপ সেটা কয়েক গুণ বেড়ে যায়, তো দেখতেই পাচ্ছ এইটা কিন্তু তোমাদের মাস্ট। তোমরা যারা ভিডিও দেখছো তাদের বলবো, তোমাদের গাছে যে বগানভিলিয়া গাছে যে পাতা আছে পাতাগুলো কেটে ফেলো, পাতাগুলো এরকমভাবে কেটে ফেললে কিন্তু গাছে কুড়ি আসার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে, আর ইউজুয়ালি তোমাদের যেই রকম ফুল হয় তার থেকে অনেক 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 বেশি তোমরা কিন্তু ফুল পাবে। এরপরে কথা হচ্ছে প্রুনিং, বগানভিলিয়া গাছে প্রুনিংটা একদম মাস্ট, আমি কিন্তু বর্ষার পরেই প্রুনিং একবার করে দিয়েছি। আর দেখো, তোমাদের দেখানোর জন্য আমি দুটো ডাল এখানে রেখেছি, এই ডালগুলো কতটা লম্বা দেখো, এই ডালগুলো কিন্তু দেখো ফুল কিন্তু সেই একদম মাথার কাছে ফুল আছে, কোনো ফুল নেই। এইরকম ডাল রাখলে হবে না, 1.5 ফুট লম্বা রেখে বাকি ডালটা আমরা কেটে ফেলবো। এই ডালটা দেখো আমি কতটা রেখে একদম পুরো কেটে ফেলছি, ঠিক আছে। এইরকমভাবে তোমাদের প্রুনিংটা করতে হবে, বগানভিলিয়া গাছে ডাল লম্বা করলে হবে না, 1 ফুট কি 1.5 ফুট মতো ডাল রাখবে, তারপরেই ডালগুলোকে প্রুন করে একটা লেভেলে রাখবে, সব ডালগুলো যেন সেম হাইটে থাকে, সেম লেভেলে থাকে। আর গাছে কোনো রকমের শুকনো ফুল রাখা যাবে না, এই ডালটা আমি কেটে ফেলবো, প্রচুর ফুল হয়ে আছে মাথার কাছে তাই জন্য কাটলাম না। কোনো রকমের শুকনো ফুল গাছে রাখা যাবে না, শুকনো ফুল থাকলেই সেগুলো কিন্তু তোমাদের ফেলে দিতে হবে, ঠিক আছে।
এই তো গেল তোমাদের তিনটে টিপস দিলাম, যে পাতা কমাতে হবে, ডাল কাটতে হবে আর শুকনো ভুষ ফেলতে হবে। এবার হচ্ছে বুস্টার, কি করলে খাবার দিতে, মানে কীরকম খাবার দিলে প্রচুর ফুল আসবে, এমন আমাদের খাবারটা দিতে হবে যে প্রচুর পরিমাণে ওরা এনার্জি পায়। প্রথমেই দেখো আমি দিচ্ছি ডিএপি। ডিএপি নিশ্চয়ই সবার বাড়িতে আছে। ডিএপি এখানে আমি নিয়ে নিলাম এক চামচ, আর এটা হচ্ছে লাল পটাশ। হ্যাঁ, লাল পটাশ, কোনো 0.050 আমি ইউজ করছি না, প্লেন লাল পটাশ এক চামচ দেবে। আর কি দেবে? আর এখানে আমি দেবো এক চামচ হচ্ছে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট, খুব ইজিলি অ্যাভেলেবেল। যাদের কাছে নেই অবশ্যই নিয়ে আসো, তোমাদের কাছাকাছি যত নার্সারি আছে সব জায়গায় পাওয়া যায়। তিনটে সেম কোয়ান্টিটিতে এক চামচ করে নিয়েছি। এবার এই যে তিন চামচ হলো টোটাল, এবার এইখান থেকে এক চামচ নেবো, নিয়ে প্রত্যেকটা টবে চারদিকে, প্রত্যেকটা টবে চারদিকে আমরা এক চামচ করে দেব, ঠিক আছে? এটা কবে দিতে হবে? না, 20 দিনে একবার এই খাবারটা তোমাদের দিতে হবে, ঠিক আছে? 20 দিনে একবার দেওয়ার পর কী করতে হবে? দেওয়ার পর তোমাদের কন্টিনিউয়াসলি 4 দিন সকালবেলা টপ ভর্তি করে জল দিতে হবে। হ্যাঁ, বগানভেলিয়াতে ইউজুয়ালি জল খুবই কম লাগে, আমার টপগুলো দেখতে পাচ্ছ একদম শুকনো, জল আমি দিচ্ছি না, কিন্তু এই খাবারটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি 3 দিন সকালবেলা তোমাদের টপ ভর্তি করে জল দিতে হবে। এটাই হচ্ছে প্রসেস। এইভাবে তোমরা যদি বগানভেলিয়া গাছটা এখনই পরিচর্যা করে দাও, আমি বলছি তোমাদের এই রকম কেন আরও বেশি বেশি ফুল আসবে। যেরকম যেরকম আমি বললাম, তোমরা শুধু সেই স্টেপগুলো ফলো করো, তোমাদের ফুল আসতে বাধ্য, ফুল আসবেই আসবে। তো এই স্টেপগুলো করেই আমার কী পরিমাণে ফুল এসছে তোমরা তো দেখলেই। সো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আলাদা আমি কিচ্ছু করিনি, এটাই আমি করেছি। সো এরপরেও তোমাদের যদি আমাদের কোনো কথা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সব কমেন্ট উত্তর দেবো। আর আমার সাথে অনেকে যদি কথা বলতে চাও ডাইরেক্টলি, নিচে দেখো ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, সেই ফেসবুক পেজে যাও, সেখান থেকে প্রথমে পেজটা লাইক করো, তারপর ওখানে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে মেসেজে কথা বলতে পারবে। সো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, একদম কুইক ভিডিও। যারা যারা যাদের যাদের বাড়িতে বগানভেলি আছে, নিশ্চয়ই সবার বাড়িতে বগানভেলি আছে, কার বাড়িতে বগানভেলি নেই, এক্ষুনি এই পরিচর্যাগুলো তোমরা করা শুরু করে দাও, তোমাদের গাছ সুন্দর হবে, গাছে প্রচুর ফুল হবে। আর এই যে সামনে যে শীতের সিজন শুরু হতে চলেছে, গাছ ভর্তি ফুল থাকবে, এইটুকু তোমাদের বলতে পারি। জাস্ট যেই স্টেপগুলো বললাম এগুলো ফলো করো তাহলেই হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আমি খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।